ভিডিও শুরু হয়েছে, এখানে ক্লিক করো, ছবি পে ক্লিক করো, এখানে বক্স, হ্যাঁ ভিডিও হচ্ছে প্লাস ছবি অতুল হচ্ছে, ওকে ডান। হাই, আমরা বীজ সংগ্রহ করতেছি। এই যে তালের গাছ, দুটি গাছ সংগ্রহ করলাম। তো আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনারা যারা যে যেখান থেকে পারেন অবশ্যই বীজ সংগ্রহ করে রাস্তার পাশে হোক, বাড়ির পাশে হোক, রোপণ করবেন। দেখবেন আপনার দ্বারা একটি গাছ নতুন জীবন পাবে, একটি বীজ নতুন জীবন পাবে, প্লাস পাশাপাশি কী হবে, পরিবেশ রক্ষা হবে। আমরা চাই আপনারা একটি ইচ্ছাতে এই দেশের যে আবহাওয়া, গোটা বিশ্বের যে আবহাওয়া পরিবেশ, সেটি পরিবর্তন হবে। আমরা যখন বৃষ্টি চাই, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, রোদের সময় দেখেন তীব্র গরম, মানুষ অতিষ্ঠ হয়ে যায় গরমের কারণে। তো আমরা চাই এই প্রাকৃতিক যেন আমাদের পুনরায় আগের মতো ফিরে আসে। যখন আমাদের বৃষ্টি প্রয়োজন তখন বৃষ্টি হবে, যখন আমাদের খরা প্রয়োজন তখন খরা হবে, যখন আমাদের বাতাসের প্রয়োজন, প্রকৃতির শীতের প্রয়োজন তখন সেটাই হবে। আমরা চাই এরকমভাবে শুধু তালে বীজদের রোপণ করে রাস্তা পাশে রোপণ করবেন সেটা কোনো কথা না, যে কোনো গাছ, সেটা হতে পারে পলস গাছ, সেটা হতে পারে ঔষধি গাছ বা কাঠিজন্য গাছ, দেখবেন আপনার একটা ইচ্ছে শক্তিতে কী হবে, নতুন পরিবেশটা ফিরে পাবে। আমার পাশে একটি শিশু আছে, শিশুটি বলতেছে যে আসলে ওরা খাবে, এটা খাওয়া তো বড়ো কথা না, তখন এটা পাকবে, তখন খাবা, বীজটা রোপণ করবা, লাগাবা, দেখবা আরেকটা নতুন গাছ হবে। আমরা কি এখন যাবো নাকি? দেখেন আমাদের তাল সংগ্রহ করা হয়েছে, এক বস্তা নাকি, এক বস্তায় তো এগুলা কি নিয়ে যাবো না? না, এগুলা এখন নিয়ে যাবো না, এখানে থাকা আপাতত নাকি? হ্যাঁ যাচ্ছি, নিয়ে আসো বস্তা তুমি একটা নাও নাকি তুমি এই পেশে ঘুরো তো, কি বলে হাওয়া দেওয়া নাই, দেখেন এটা পড়েছিল, নষ্ট হয়ে যাবে। আর যদি বীজটা আপনি রোপণ করেন, একটি তাল থেকে তিনটি গাছ হবে। এইভাবে আমরা চাই এই ভিডিওর মাধ্যমে এটাই শুধু বলতে চাই যে আপনারা বীজ রোপণ করুন, বৃক্ষরোপণ করুন, দেখবেন আপনার একটা ইচ্ছাতেই গোটা পরিবেশ, শুধু দেশে না দেশের বাইরেও পরিবেশটা আগের মতো ফিরে আসবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য স্বাগতম রইল, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।